হাই ফ্রেন্ড, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের বন্ধু রাজ আজ অনেকদিন বাদে আবারও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি বেশ কিছুদিন খুব জ্বরে ভুগছিলাম, তোমরা সকলেই জানো লকডাউন চলছে এবং করোনা আবার নতুন করে আমাদের মাঝে ফিরে এসেছে। যদিও ছিল তার উপদ্রবটা কম ছিল, কিন্তু বর্তমানে খুবই প্রচণ্ড উপদ্রবী হয়ে করোনা পুনরায় আমাদের মাঝে ফিরে এসেছে, যার কারণেই আবারও লকডাউনে আমরা সময় কাটাচ্ছি। এমতো অবস্থায় তোমরা সকলেই সাবধানে থেকো, প্রতিনিয়ত মাস্ক স্যানিটাইজার ইউজ করো, কেননা আমি স্বয়ং জ্বরে এতদিন ভুগছিলাম এবং জ্বরের কারণে আমি বেশ কিছুদিন ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসতে পারিনি। এবারকার এই করোনা মহলে জ্বর এতই ভয়ঙ্কর যে এই জ্বর যার হচ্ছে সেই একমাত্র বুঝতে পারছে যে জ্বরে কতটা মানুষকে আক্রান্ত করে ফেলছে। এবং এই জ্বরের কারণে এতটাই শারীরিক দিক থেকে দুর্বল হয়ে যেতে হচ্ছে যে কারণ সমূহের জন্য একমাত্র বিছানাগত ছাড়া বিকল্প কোনো পথ নেই। আমি নিজে ভুক্তভোগী, ভুক্তভোগী হওয়ার কারণে তোমাদের মাঝে কথাগুলো বলছি। তাই এই করোনা সিচুয়েশনে কোনো মতে যেন জ্বর না হয়, এই বিষয়ে নিজেকে খুবই যত্নশীল হব। তো বন্ধুরা, আমরা সকলে কম বেশি করোনাকে নিয়ে চিন্তিত এবং করোনাকে মোকাবেলায় করার জন্য যথেষ্ট নিয়মকরণ মেনে চলছি। তারপরেও বেশ কিছু ব্যক্তি আছে যারা অবহেলা করছে, বিষয়টাকে সেরকম গুরুত্বপূর্ণভাবে নিচ্ছে না। বিকজ একটা কথা কি জানো, ভুক্তভোগী না হওয়া অব্দি আমরা কখনো কিন্তু বিষয়গুলোকে বুঝি না। যতদিন না আমরা নিজে ভুক্তভোগী হবো ততদিন সেই বিষয়গুলোকে আমরা অন্যের কথা শুনে কখনো কানে নেই না। এটা যে শুধু করোনার ক্ষেত্রেই প্রযোজ্য তা কিন্তু না, আমাদের জীবনের যে কোনো বিষয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের জীবনে না ঘটেছে সেই বিষয়গুলো আমরা ততক্ষণ সেই রকমভাবে মেনে নিতে পারি না যতক্ষণ না সেই বিষয়ে আমরা নিজে ভিকটিমস হই। তো আজ আমি ভিকটিমস, যদি আমার করোনা টেস্ট করতে দেওয়া হয়েছিল, করোনা টেস্ট করতে গিয়ে সেখানে নেগেটিভ হয়েছে এবং করোনা টেস্ট বিষয়ে তোমাদের মাঝে আমি একটু বলে যেটুক বিষয় আমি করোনা টেস্ট করতে গিয়ে বুঝেছি সেই বিষয়ে বলি। করোনা টেস্ট করাটাও কিন্তু খুব একটা ভালো বিষয় না, হাসপাতাল চত্বরে করোনা টেস্ট করতে যাওয়া মানে প্রচণ্ড রিস্ক। ব্যাপারটা হচ্ছে এরকম, যাদের করোনা হয়েছে তারা তো টেস্ট করতে যাচ্ছে এবং যাদের হয়নি, যারা দীর্ঘদিন জ্বরে ভুগছে বা অন্য কোনো কারণ সমূহের জন্য কিন্তু ডাক্তাররা তাদেরকে করোনা পজিটিভ বা নেগেটিভ সেই বিষয়ের উপরই পরীক্ষা করার জন্য হাসপাতালে পাঠাতে। এবার হাসপাতালে যাওয়ার পর যারা লাইনে দাঁড়াচ্ছে তাদের মধ্যে হয়তো কেউ পজিটিভ কেউ নেগেটিভ, কিন্তু সেই লাইন এতটাই ভিড়, সেই লাইনের কোনো নিয়মকানুন নেই, ডিস্টেন্স তো কোনো মতেই থাকছে না, পাশাপাশি মানুষ গায়ে ঘেঁষাঘেঁষি দিয়ে থাকছে। এমতো অবস্থায় ধরো তুমি করোনা নেগেটিভ, জাস্ট তোমাকে টেস্ট করানোর জন্য পাঠানো হয়েছে, বাট হাসপাতাল তত্ত্বে এতটাই নিয়মকানুন মানা হচ্ছে না, যেখানে তুমি যার সামনে দাঁড়াবা দেখা গেলো সে করোনা পজিটিভ বাট তুমি নেগেটিভ, এরকম সিচুয়েশনে তুমি নিজেও কিন্তু করোনা পজিটিভ হয়ে যেতে পারো। তাই যতটা সম্ভব চেষ্টা করবে এই সমস্ত করোনা টেস্ট থেকে যেন দূরে থাকতে হয়, জ্বর যেন না হয়, প্রতিনিয়ত নিজে সাবধান থেকো, নিজের পরিবারকে সাবধানে রেখো। তো চলো বন্ধুরা, আজকে যে বিষয়ে তোমাদের সঙ্গে আমি ছোট্ট উপরে কথা বলবো সেটা হচ্ছে, অনেকেই আছি আমরা যারা ইউটিউব শুরু করার প্রথমে প্রচন্ড উৎসাহ নিয়ে ইউটিউব শুরু করি, বাট বেশ কিছুদিন ধরে ইউটিউবে ইউটিউবিং করার পরে যখন ভিডিওতে লাইক কমেন্ট ভিউ হয় না তখন কিন্তু আমরা রীতিমতো নিরুৎসাহিত হয়ে যায় এবং ইউটিউব ছেড়ে চলে যেতে চাই। এবং এই সমস্ত ব্যক্তিদের মধ্যে যে শুধু তোমাদেরকে উল্লেখ করবে এমনটা কিন্তু না, আমিও কিন্তু সেই পার্সনদের মধ্যে একজন যে ইউটিউব শুরু করার পূর্বে ইউটিউবকে নিয়ে অনেক বড় বড় স্বপ্ন দেখেছিল, আর ইউটিউবে বেশ কিছুদিন থাকার পর ইউটিউবিং বিষয়ে অনেক কিছু জানতে পেরেছি, হয়তো যতটা জানার প্রয়োজন যতটুকু জানলে হয়তো ইউটিউবে সাকসেস হতে পারতাম হয়তো ততটুকু জানতে পারিনি, তাই হয়তো আজও ইউটিউবে সেরকম সাকসেস হতে পারিনি। বাট আমি কিন্তু কোনো সময় ইউটিউব ছেড়ে দেবো এমনটা কিন্তু ভাবি না। একটা বিষয় কি জানো, যখন কোনো একটা নতুন রাস্তায় তোমরা চলাচল করো তখন দেখবে সেই নতুন রাস্তাটার প্রথমার্থে আমরা কিন্তু সেই রাস্তার বিষয়ে অনেক কিছুই চিনি না, যাই না, সেই রাস্তায় যেতে গেলে কিন্তু আমাদের রীতিমতো অড লাগে, বাট তারপরে সেই রাস্তা যখন কন্টিনিউ চলতে থাকে তখন কিন্তু সেই রাস্তাটার সম্পর্কে আমাদের অনেক তথ্য অ্যাচিভ করে ফেলে, যার ফলে রাস্তাটা আমাদের কাছে পরিচিত হয়ে যায়। তো আজ যখন তোমরা এক বছর দু বছর ইউটিউব করার পরে ভিউ হচ্ছে না বলে ইউটিউব ছেড়ে দিতে চাইছো, তখন একটা জিনিস ভাবো, ইউটিউবে ইউটিউবিং করার আগে তুমি হয়তো অনেক ইউটিউবারের ইউটিউবিং দেখে মনে মনে উৎসাহিত হয়েছো, বাট রিয়েল লাইফে যখন তুমি নিজে থেকে সেই বিষয়ে জ্ঞান অর্জন না করবে, কোন টপিকের উপর ভিডিওগুলো তোমার ভিডিও মানুষ দেখবে, কি প্রসেসে ভিডিও করতে হবে, কোন ভিডিও কোন সময় আপলোড করতে হবে, বা ইউটিউবিং বিষয়ে অনেক জ্ঞান, থাম্বনেল কি করে বানাতে হয়, এই সমস্ত জ্ঞানগুলো আজ তুমি এক দুই বছর ধরে অল্প অল্প করে শিখে শিখে যখন তুমি অনেকটা বিষয় শিখে গিয়েছো, এখন কিন্তু তুমি ধৈর্যহীন হয়ে গিয়ে বলছো যে ইউটিউবিং করবো না, ইউটিউব ছেড়ে চলে যাবো। অন্য একটা কথা বলি, এই যে তুমি এক থেকে দু বছর সময় ইনভেস্ট করে যে সমস্ত জ্ঞানগুলো অ্যাচিভ করেছো, এই জ্ঞানগুলো অ্যাচিভ করতে গিয়ে যে সময়টা তুমি পার করে এসছো, এখানে কি তুমি কিছু শিখোনি বলতো? অনেক ইউটিউব চ্যানেল আছে যাদেরকে বাইরে থেকে দেখে মনে হয় তারা খুব তাড়াতাড়ি সাকসেস হয়ে গেছে, বাট তাদের সাকসেসের পিছনে কিন্তু আমরা যে সিচুয়েশনের উপর দিয়ে যাচ্ছি তারা কিন্তু সেই একই সিচুয়েশনের উপর দিয়ে গিয়েছে,
এবং তারা প্রতিনিয়ত খুঁটি খুঁটি করে ইউটিউব থেকে জ্ঞান অর্জন করে সেই জ্ঞানগুলোকে কাজে লাগিয়ে কিন্তু একটা সময় ইউটিউবে সফল হয়েছে। তো বন্ধুরা, ইউটিউব ছাড়ার পূর্বে একটা কথা ভাবো, তুমি এখানে অনেকটাই সময় ইনভেস্ট করে যে সমস্ত জ্ঞানগুলো অর্জন করেছো, আর সে সমস্ত জ্ঞানগুলোকে নিয়ে কোনো একটা ভিডিও তৈরি করতে গেলে কিন্তু তোমার কিন্তু আগের মতো আর বেশি সময় লাগে না। কিভাবে থাম্বনেল বানালে পরে থাম্বনেলটা অন্যের দৃষ্টি আকর্ষণ করবে সেই বিষয়ে কিন্তু তুমি যথেষ্ট জ্ঞান অর্জন করে ফেলেছো। কোন ভিডিও বানালে পরে ভিডিও মানুষ দেখবে, কতটুকু সময়ের উপরে ভিডিও বানালে তোমার ভিডিও মানুষ দেখবে, ছেড়ে চলে যাবে না, এত কিছু অর্জন করার পরে এখন তুমি বলছো ইউটিউব ছেড়ে দেবে, এটা কি তুমি সঠিক সিদ্ধান্ত নিচ্ছ বন্ধু? একবার তুমি তোমার বিবেককে প্রশ্ন করে দেখো, যখন এতটা সময় পার করে এতটা কিছু অর্জন করে ফেলেছ, এখন আমি তোমাদেরকে বলবো ইউটিউব ছেড়ো না বন্ধু। এখন থেকে তুমি তোমার ভিডিওগুলোকে কি করে ভালো করা যায় সেই জ্ঞান কিন্তু তোমাকে আর দিতে হবে না, তাই নতুন উদ্যমে কাজ চালিয়ে যাও, সফল হবেই বন্ধু। আসছি পরবর্তী পার্টে।